দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বাংলাদেশে এমন কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আটককৃত হাজারো বিরোধী নেতাকর্মীর স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে দেশটি। এছাড়া বিরোধী দলের সদস্য, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে আটক রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। সাত জানুয়ারির নির্বাচনে কারচুপি করার উদ্দেশ্যে বিরোধী দল বিএনপির শীর্ষ নেতাসহ ২৫,০০০ বিরোধী সদস্যকে গ্রেপ্তার করেছে সরকার। নির্বাচনের আগে দেয়া ভিসা নীতির প্রেক্ষিতে গণতন্ত্রকে ক্ষুণ্ণ করায় সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে তিনি বলেন, আপনারা আমাকে আগেও বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বাংলাদেশে এমন কোনো প্রমাণ খুঁজে পাইনি আমরা। সেই নির্বাচন সামনে রেখে বিরোধী দলের হাজার হাজার সদস্যের গ্রেপ্তার নিয়েও আমরা উদ্বেগ প্রকাশ করেছি। মিলার বলেন, প্রথমত গ্রেপ্তারকৃত সবার জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই আমরা। এছাড়া বাংলাদেশ সরকারকে বিরোধী দলের সদস্য, গণমাধ্যম, নাগরিক সমাজের প্রতিনিধিদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নাগরিক জীবনে অর্থপূর্ণভাবে অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ জানাই। বিষয়টি এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাব আমরা। আমি বাংলাদেশ ও গণতন্ত্রের প্রতি সম্মান রেখেই বলতে চাই, বাংলাদেশ সহ অন্য সব দেশের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতে গণতন্ত্র জরুরি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির কেন্দ্রবিন্দুতে আছে এবং আমরা গণতান্ত্রিক নীতিগুলোকে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশি সরকারের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রেখেছি। এই প্রক্রিয়া বাংলাদেশিদের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতের মূলমন্ত্র। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।